কঠোর লকডাউনের অষ্টম দিনে গেল দুই তিন দিনের মতোই রাজধানী সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। তবে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় অনেকে যেমন আটক হয়েছেন, তেমনি জরিমানাও গুনতে হয়েছে অনেককে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। করোনা পরিস্থিতির ভয়াবহতা ঠেকাতে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। সেই বিধিনিষেধের শুরুর দিকে রাজধানীর সড়কগুলোর যেমন চিত্র ছিল, সময়ের সাথে সাথে তা বদলেছে। গেল দুই তিন দিনের মতোই বৃহস্পতিবারও রাজধানীর প্রধান সড়কগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত যানবাহনের চাপ দেখা গেছে। রাজধানীর মূল সড়কগুলোতে রিকশার চাপও ছিল চোখে পড়ার মতো। করোনার অবস্থা তো বুঝতেছি না, বাইরে তো বের হইলে দেখা যায় যে অনেক লোক, আর টিভিতে তো দেখা যায় যে লকডাউন ফুললি চলতেছে। করোনা আছে কিছু কিছু সংখ্যক লোকজন করোনায় আক্রান্ত হইতেছে, মানুষ তো প্যাডের খিদায় আর করোনা মনোরণ দেখতেছে না। এই জানলে মনে হয় যে করোনা সরকার আসলে মানুষকে কী করতেছে বুঝতেছে না, কিন্তু সরকার বোঝা উচিত যে সাধারণ পাবলিকের কী অবস্থা হইতেছে। রাজধানীর প্রধান প্রধান সড়কে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট। জরুরি হয়ে পড়ছে এটা রিনিউ করার জন্য। যৌক্তিক কারণ ছাড়া যারা বাইরে বের হয়েছেন তাদের অনেককেই গুনতে হয়েছে জরিমানাও। আমাদের তৎপরতা আরও বেশি বাড়ে আর মানুষের অসচেতনতা যেন আরও বেশি বাড়ে। খুব অবাক হবার মতো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন কি ছোট ছোট ওজনে মানুষ বের হচ্ছে। ব্যাংক যেদিন থেকে খোলা হলো সেদিন থেকে লোকজনের উপস্থিতি একটু বেড়েছে, স্বভাবতই মানুষ জরুরি প্রয়োজনেই বের হচ্ছে। তো কিছু লেম এক্সকিউজও আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিছুটা জবাবদিহিতা করতেছি এবং একবারই যেটা লেম এক্সকিউজ ছিল সেক্ষেত্রে আমরা ন্যূনতম কিছু জরিমানা করতেছি। রাজধানীর প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের উপস্থিতি তেমন একটা না থাকলেও উল্টো চিত্র ছিল রাজধানীর পাড়া মহল্লার অলিগলিতে। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।